গুড মর্নিং, আজকে খুব সুন্দর একটা সকাল। আজকে সানডে আর আজকে আমরা এসেছি বিধাননগরে, কারণ বিধাননগরে আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে। ঠাকুমা সকাল সকাল উঠে চলে এসছে উঠোনে, আমারও স্নান হয়ে গেছে, চলো দেখি কি প্রোগ্রাম আছে আজকে আমাদের। গুড মর্নিং জিনি জনি, আজকে কি হবে? আজকে হবে, আচ্ছা আজকে হবে পার্টি, হবে পিকনিক হবে। হ্যাঁ, তো এই যে এখানে পুকুরের পাড়ে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ফ্যামিলি পিকনিকের। আমাদের হেড কুক বসে এখানে, সকাল সকাল চলে এসেছে, কোনো অ্যাসিস্ট্যান্ট আসেনি, মালপত্র সব নিয়ে আসা হয়েছে এখানে, বসার জায়গা সব চলে এসছে, শুধু রান্না শুরু করা বাকি। যিনি জনি স্নান টান করে চলে এসছে, এখন আমাদের ব্রেকফাস্ট করার টাইম। আর এদিকে মনা ছোট বিশি ব্রেকফাস্টের প্রিপারেশন করছে। এই যে ব্রেকফাস্টে আছে এগ বয়েল, আর কি আছে এখানে, আছে ব্রেড, জ্যাম আছে, কোথায় আছে জানি দেখতে পাচ্ছি না, আর আছে কফি হবে। পুকুরের পাড়ে এই তুলো তুলো ফুলগুলো হয়েছে, এখান থেকে ফুল দিলে এগুলো উড়ে যায়, এই যে এগুলো তুলো তুলো ফুল সব উঠতে থাকে। ওইদিকে জিনি জনি ডাকছে, আর এদিকে একটা ডগি প্রচণ্ড দুষ্টুমি করছে, বারবার আমাদের খাবার এদিকে চলে আসছে। তো ভালোই হয়েছে, রোদ উঠেছে খুব সুন্দর, আর খুব বেশি জোর তেজ নেই রোদের, আমাদের খুব আরাম লাগছে। এদিকে পাপা গেছিল ভাইয়ার সাথে বাজারে, পাপাও চলে এসছে বাজার থেকে। পাপা কী আনতে গেছিলে? আচ্ছা, জ্যামটা কালকে আমাদের আনা হয়নি, জ্যাম আর দুধ কফি ওরা নিয়ে আসলো, বড় কাকু খাচ্ছে। আর এখন এখন জিনি জনি খাবে। জিনি জনি পকেটে আবার কী ঢুকাচ্ছ? চকলেট? বাহ, ঠিক আছে। বাচ্চারা খাওয়া শুরু করেছে, পাউরুটি, ডিম সেদ্ধ, রসগোল্লা, আর চা কফি হচ্ছে। আজকের আমাদের স্পেশাল শেফ রাজু, তো বললো যে রান্না আজকে আমরাই করব ছেলেরা বেশিরভাগটা। তো রাজু বেগুন কেটে নিচ্ছে, ভাজা হবে। আর এদিকে মনা কফি বানাচ্ছে, আর এদিকে ডাল হালকা করে ডালটা ভেজে নিচ্ছে, মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে। বাচ্চারা দোলনায় দুলছে, বন্যাও চলে এসছে, আর যিনি ওদের দুলতে দেখে আমার খুব কেমন একটা ভয় ভয় লাগছে। এদিকে আমাদের কফি হচ্ছে, দুধ ফুটছে, সেখান থেকে অল্প করে কফির আগে একটু ঘন করে নেওয়া হচ্ছে, তারপর ওটাকে একবারে মিলিয়ে দেওয়া হবে দুধের মধ্যে, তাহলেই হয়ে যাবে। চিনি টিনি সব দেওয়া আছে, বাচ্চারা বায়না করছে। এই যে হয়ে গেছে আমাদের কফি, দুবার হয়ে যাবে আমাদের এই কফিটা, তো করা থাক, যখন খুশি তখন যার ইচ্ছা সে খেতে পারবে। কফি রেডি, একটা একটা করে এগুলো কফি কাপের মধ্যে ঢেলে নিচ্ছে মনা, তারপর আমি সবাইকে দিয়ে দেবো। তো গরম গরম কফি খেতে শীতের সকালে ভালোই লাগে। আর এইদিকে বুনুও চলে এসছে, রাজু কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে, এখন আবার আদা ছুলছে, অনেক কাজ করতে পারে, রান্না আজকে ও করবেই। বুনু দেখছে কি করে কি কি কাজ করছে, আর আমি এই সাইডটা ঢেকে দিয়েছি, নাহলে হাওয়া আসছিল বলে আমি চারিদিকটা ঢেকে দিয়েছি। শারদা চলে এসছে, শুভ চলে এসছে, কেয়া, সবাই এখানে এখন চলে এসছে, যারা যারা আমরা পিকনিকে আছি। আর পাপা জামা চেঞ্জ করে কফি খাচ্ছে এখন, ওই জামাটায় ওর নাকি গরম লাগছিল। এই হলো মাছের মাথা, যেটা দিয়ে মুগ ডাল হবে। তো ভাইয়া মাথাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে, বললো একটু রেখে দিই মাখিয়ে। তো সবাই খুব আনন্দ করছে, রোদটা এখন খুব কড়া উঠেছে। এই যে রাজু রাজু বলছে এত লঙ্কা দেবে মাংসের মধ্যে, জানি না সেটা মাংস হবে না
লঙ্কা হবে, তো ওটা পেস্ট করতে হবে বলছে। আর এই যে ভাইয়া অপটু হাতে কাজ করে চলেছে, মাথা বলে আবার প্রফেশনাল, কি যে বলে ঠিক নেই। মাছের মাথাটাকে আগে হালকা করে একটু ভেজে তুলে রাখা হবে, তারপরে ওটা দিয়ে ডালের মধ্যে দিয়ে ওটাকে তৈরি করা হবে। তো ভাইয়া মাছের মাথাগুলো ছাড়ছে, এই যে ভাইয়ার হাত, তো মাছের মাথাটা অল্প ভেজে রাখা হোক। আর ডালটা তো হালকা হালকা ভাজা হয়েই আছে, ওটাকে একটু সেদ্ধ করে তারপর মাথা দিয়ে দেওয়া হবে। এদিকে রাজু কড়াইতে বসিয়ে দিয়েছে পেঁয়াজ ভাজার জন্য, যেটা মাংসের কাজে লাগবে। কাকিমাও চলে এসে মাংসের মশলাটা কষে গেছে, এখনো পুরোপুরি হয়নি, আর একটু হবে, তারপরে এখানে মাংসগুলোকে ছেড়ে দেওয়া হবে। সবাই মিলে এদিকে পাসিং দ্য প্যাকেট, মানে পাসিং দ্য বক্স, এগুলো খেলছে, ওইদিকে গানও চলছে, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। সবার অ্যাট্রাকশন এইদিকেই এখন, বুনু এদিকে গান চালাচ্ছিল, যে যার মতো ব্যস্ত নিজেদের নিজেদের মোবাইল নিয়ে, বাচ্চারা কি কি সব খেলছে, আর ওইদিকে বাবা বড় কাকু ওরা সব খেতে বসেছে। মনা ওকে মনে হয় কিছু শেখাচ্ছে ওদেরকে ইউটিউবের কি কি সব, তো যাই দেখি। ওদিকে খাওয়া দাওয়ার আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে, এদিকে কাকু গরু নিয়ে ফিরছে গোয়াল ঘরে, জনিও যাবে এখন পেছন পেছন, ও বলে বাচ্চাটাকে নিয়ে আসবে। শুভ করছে আরেকটা আলাদা করে চিকেন, এখন সবার হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া, এটা লাস্ট ব্যাচ, কারণ সূর্য ডুবে যাচ্ছে, তো লাস্ট ব্যাচের খাওয়া দাওয়া চলছে এখন। এরপর আগুন জ্বালানো হবে, আগুন জ্বালিয়ে সবাই জিঙ্গালালা হুড়াহুড় করবে, ঠিক আছে। পিকনিক শেষ, এখন আমরা ফিরছি বাড়ি, এখন প্রায় সন্ধে 7টা বাজে, তাড়াতাড়ি বাড়ি যাই, কারণ আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল আছে, সেটাও দেখতে হবে। রাস্তাটা খুব সুন্দর লাগছে লাইটগুলো জ্বালাতে, আমরা ঘোষপুকুর ক্রস করে গেছি, এখন একটু পরে বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে একটু বিরিয়ানি নিয়ে নিই আমার আর পাপার জন্য, কারণ মনা বিধাননগরেই থেকে গেছে, আসেনি, কালকে সকালে আসবে, তাই আমাদের আজকে ডিনার হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি দিয়ে ডিনার করে আমাদের আজকে দিনটা শেষ হবে, আর সাথে চলছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, পাপা খুব এক্সাইটেড আজকে ফাইনাল নিয়ে। দিল কে রা হ্যায় মেসি জিতেগা, লেকিন দিমাগ কে রা হ্যায় এমবাপ্পে জিতেগা। এখন অবধি আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়ে আছে, দেখা যাক। আমিও চাই এইবার কাপটা অন্তত লাস্ট ওয়ার্ল্ড কাপ মেসি নিয়ে যাক। আর এখন বাজে রাত্রি 9:25, তো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, কালকে আবার সবার সাথে দেখা হবে যদি নতুন ব্লগ করতে পারি সেক্ষেত্রে, আর আদারওয়াইজ নেক্সট উইকে আমাদের একটা ট্যুর আছে, তাই না বাবা? নেক্সট উইক আমাদের আবার ট্রিপ আছে, সেটা আবার সবার সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই।